নমস্কার সমাচার প্লাস বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি শহীদ মিনারের একদম সামনে, ঠিক যেখানে আগামীকাল 29শে মার্চ তৃণমূলের যুব সমাবেশের আয়োজন করা হয়েছে এবং তৃণমূল যুব সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই এই মুহূর্তে চলছে স্টেজ তৈরির কাজ এবং গোটা মাঠ কিন্তু আগেই বিভিন্ন আধিকারিকদের সঙ্গে পারমিশন করে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে এএসএল এবং বিভিন্ন আধিকারিকরা তারা কিন্তু এখানে এসেছে এবং এখানে ইন্সপেকশন করেছেন। এবং এই মুহূর্তে চলছে আগামীকাল যে তৃণমূলের যুব সমাবেশ হবে সেই মঞ্চের কাজ। দেখতেই পাচ্ছেন যে এই যে বাসগুলো এখানে রয়েছে, বাসগুলো কিন্তু এখন বাঁধার কাজ চলছে। অন্যদিকে প্রায় শেষই হয়ে গিয়েছে স্টেজের কাজ, শুধুমাত্র কাপড় দিতে হবে। বাঁশের কিন্তু স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে এখানে পুরো যে স্টেজ, সেই স্টেজ কিন্তু একদিকে যেমন তৈরি হচ্ছে এবং অন্যদিকে এই গোটা মাঠ কিন্তু এখন জল দেওয়ার কাজ চলছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে। দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে গোটা মাঠ, সেই মাঠ কিন্তু এখানে জল দেওয়ার কাজ চলছে, পাশাপাশি বাঁশগুলোকে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে। অন্যদিকে পুলিশ নিরাপত্তাও কিন্তু টান টান করে রাখা হয়েছে যাতে কোনো রকম আপত্তিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে। এবং অন্যদিকে দেখাই যাচ্ছে যে এই যে মঞ্চ, এই মঞ্চের একদম একদম যে মঞ্চের শুরু, সেই শুরুতে কিন্তু একটা সিঁড়ি রাখা হয়েছে এবং এই সিঁড়ি দিয়েই কিন্তু যারা মঞ্চে থাকবেন এই সিঁড়ি দিয়েই কিন্তু উঠে যাবেন এই মঞ্চে, এই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। পাশাপাশি এই মঞ্চের একদম পিছনের দিকে যাতে ভিআইপি, এই মঞ্চের একদম পিছনের দিকে ভিআইপি একটি গ্রিন রুম কিন্তু করা হয়েছে। এখানে যারা মঞ্চে উপবিষ্ট থাকবেন বা যারা এখানে আমন্ত্রিত থাকবেন তারা কিন্তু এই গ্রিন রুমে থাকতে পারেন। পাশাপাশি অন্যদিকে একটি কক্ষ কিন্তু করে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বিভিন্ন তক্তা যেগুলো স্টেজ সাজানোর কাজে লাগে সেই সমস্ত কিছু পড়ে রয়েছে এবং সেগুলোর কাজ কিন্তু রীতিমতো জোর কদমে চলছে, কারণ আগামীকাল তৃণমূলের যুব সমাবেশ এই শহীদ মিনারের পাদদেশে। এই শহীদ মিনারের একদম সামনের যে মাঠ সেই মাঠেই কিন্তু হবে আগামীকাল 29শে মার্চ তৃণমূলের যুব সমাবেশ এবং সেখানেই কিন্তু মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো দেখতেই পাচ্ছেন যে এই যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু এখনও পুলিশ নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে, মাইক্রোফোন রাখা হয়েছে। অন্যদিকে স্টেজ তৈরির কাজ চলছে, বাঁশ দিয়ে পুরো মাঠটাকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে এবং যে পথ দিয়ে মানুষ, দুটো পথ করা হয়েছে যে পথ দিয়ে কিন্তু আসতে পারবে যারা এখানে আসবেন সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু পথ করে দেওয়া হয়েছে বাস দিয়ে। এবং একইভাবে যেহেতু এই শহীদ মিনারের পাদদেশে ডিএর দাবিতে সরকারি কর্মীদের যেহেতু এখানে আন্দোলন চলছে, তারা সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলন চালাচ্ছে, সেই কারণে কিন্তু যেদিকে তাদের আন্দোলন চলছে ঠিক সেই দিকে কিন্তু টিন দিয়ে পুরো ঘিরে ফেলা হয়েছে এবং তাদের সাথে এই সভামঞ্চের কোনো রকম যাতে সাক্ষাৎ না হয় সেই জন্য কিন্তু এই টিন দিয়ে পুরোটা ঘিরে ফেলা হয়েছে। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে মূলত এই যে তৃণমূলের যুব সমাবেশ আগামীকাল 29শে মার্চ হতে চলেছে তার তিনটে মূলত কারণ রয়েছে। এক হচ্ছে কেন্দ্রের যে রাজ্যের প্রতি বঞ্চনা, সেই বঞ্চনার জন্যে। অন্যদিকে দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এই তৃণমূলের যুব সমাবেশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সব মিলিয়ে কিন্তু তৃণমূলের যুব সমাবেশের জন্য এই যে শহীদ মিনারের মাঠ, সেই শহীদ মিনারের মাঠ কিন্তু সেজে উঠছে এবং এই মুহূর্তে রীতিমতো জোর কদমে চলছে স্টেজ তৈরির যে কাজ, সেই স্টেজ তৈরির কাজ। এবং এই স্টেজের সামনে যে মাঠ, সেই মাঠের বিভিন্ন দিক, অর্থাৎ সেই মাঠ চারিদিক কিন্তু বাঁশ দিয়ে, ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি জল দিয়ে কিন্তু গোটা মাঠে জল দেওয়ার কাজ চলছে এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে জোর কদমে কাজ চলছে। কী হচ্ছে এখানে হচ্ছে ইসের লোয়ার কাজ হচ্ছে, স্টেজ হচ্ছে, এখানে এখন প্লাই দেওয়া হয়েছে, এখন এই অ্যাঙ্গেল দেওয়া হবে, তারপর সিঁড়ি করা হবে, মানে কমপ্লিট করতে করতে প্রায় সন্ধ্যা 7টা, হ্যাঁ দুদিকে সিঁড়ি হবে, একদিক দিয়ে উঠবে আর একদিক দিয়ে নামবে। কতটা বড় হয়েছে এই স্টেজ? এই স্টেজটা কতটা আছে? 72 ফুট আছে। হ্যাঁ আচ্ছা, 72x24। হ্যাঁ হয়তো বুঝতেই পারলেন যে এই স্টেজ কিন্তু 72x24 এই স্টেজ তৈরি করা হচ্ছে এবং সেই সঙ্গে দুদিকে কিন্তু সিঁড়ি হবে এবং এই সিঁড়ি বেয়ে কিন্তু মঞ্চে ওঠা এবং মঞ্চে নামা যাবে, এমনটাই কিন্তু তা বললেন যারা এখানে কাজ করছেন। সুতরাং আগামীকাল 29শে মার্চ যে তৃণমূলের যে যুব সমাবেশ, সেই যুব সমাবেশের জন্যেই কিন্তু এই মঞ্চ কিন্তু তৈরি হচ্ছে এবং এই মঞ্চের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ক্যামেরায় অমিতের সঙ্গে সুদীপ্ত, সমাচার প্লাস বাংলা, কলকাতা।